আসসালামু আলাইকুম, সুপ্রিয় মৎস্য চাষি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক মিম। আজকে আমাদের সাথে আছে আমাদের এমডি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। এই স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি আজকে আমাদের মৎস্য চাষিদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের যে নতুন ভাষা ফিড মাইশা বায়োগ্রিন সুপার, এই ফিডটা সম্পর্কে মাছ চাষিদের অনেক মানে প্রশ্ন থাকে বা সন্দিহান থাকে, তো এই বিষয়টা আপনি আজকে ক্লিয়ার করে দিবেন যে এই ফিটের গুণগত মান এবং এটা কি অয়েল কোডেড না নন অয়েল কোডেড এবং প্রোটিন পার্সেন্ট, এই সব কিছু সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সাথে আছে মারিয়া হক মিম, তিনি আপনাদের মাছ চাষের বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং আপনাদের সবসময় নিবেদিত প্রাণ হিসেবে হেল্প করে থাকেন, বিশেষ করে আমাদের যারা খামারি ভাই আছেন, মৎস্য চাষি ভাই আছেন তাদেরকে। এখন অনেক খামারির প্রশ্ন হচ্ছে মাইশা বায়োগ্রিন সুপার 2.5G খাবারটা আমরা নতুন বের করেছি, এই খাবারটা নিয়ে অনেকে প্রশ্নটা করেন। প্রথম প্রশ্ন করেন যে এই খাবার 20 কেজির বস্তা 1190 টাকায় আমরা কিভাবে সারা দেশে ডেলিভারি করতেছি। জি, আচ্ছা, একটু আমি ফিডের কাছ থেকে যদি একটু দেখাই, আপনি একটু ফিডের কাছ থেকে দেখেন এই ফিডটা, যে এই ফিডটা দেখেন দানাটা কত সুন্দর দানা, এর দানাটা অনেক ভালো। এবং এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই খাবারগুলো হচ্ছে সেমি ওয়েল কোডেড, তো আমি এটা সেমি ওয়েল কোডেড হওয়ার কারণে এটাতে যে ফ্যাসিলিটিটা হচ্ছে সেটা হচ্ছে যে এই খাবারটা মাছ খাচ্ছে খুব সুন্দর। এটা পাঙ্গাস তেলাপিয়া স্পেশাল বলে আমরা এটাকে আখ্যায়িত করছি, এটা যে কোনো মাছের জন্যই খুবই সুন্দর। এটা 48 ঘন্টা পর্যন্ত ভেসে থাকবে এবং এই খাবারটা হচ্ছে 100% ন্যাচারাল, এটার ভিতর কোনো ধরনের বাজে কোনো কিছু দেওয়া নাই। আর তেলের বিষয়টা যেটা, সেটা হচ্ছে অনেকেই বলে যে ওয়েল কোটেড না নন ওয়েল কোটেড, আসলে তেল ছাড়া ভাসমান খাবার হয় না, তেল থাকবেই, তবে পরিমাণ থাকে হচ্ছে অনেক সময় টনে 20 কেজি থাকে, অনেক সময় টনে 15 কেজি থাকে, অনেক সময় 10 কেজি থাকে। এটা বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়েন্ট করা হয় প্রোটিন লেভেল কম বেশি করার জন্য। আমাদের এটা যেহেতু 20-22% প্রোটিন আছে, সেহেতু আমরা এটাতে সেমি ওয়েল কোটেড বলতেছি, কারণ অতিরিক্ত তেল দিলে খাবারটা খায় না, কারণ মাছ খাবারটা খাবে না। মাছ শীতের দিনে খাবার আপনারা জানেন যে কম খায়, সেখানে যদি আমরা ফুল ওয়েল কোটেড করি তাহলে খাবারটা খাবে না, অপরদিকে দামটা বেশি হবে। সহজ কথায় যদি বলি সেটা হচ্ছে বেশি তেলাক্ত খাবারটা হচ্ছে মাছের জন্য জ্যাঙ্ক ফুড, কেমন যেমন চানাচুর ভাজা বা আপনারা যে গ্যাসীয় যে খাবারগুলো খান, হ্যাঁ, মোগলাই পরোটা, এগুলো তেলাক্ত খাবার। এই খাবারগুলো কিন্তু মানব দেহে তেমন হজম হয় না, যার ফলে আমরা কি খাই, সফট ড্রিঙ্কস খাই বা হজমের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খায় বা গ্যাসের ওষুধ খায়। তো মাছ তো আসলে গ্যাসের ওষুধ খুঁজে পাবে না, তো পুকুরে যেন গ্যাস না হয়, অ্যামোনিয়া গ্যাস নাইট্রেট যেন না হয় এবং খাবারটা যাতে দ্রুত হজম হয়, যার ফলে আমরা তেলের পরিমাণটা একটু কম রাখছি। এবং এটার এই যে ফিনিশিংগত যে দিকটা, এটা বলবেন যে অনেক কোম্পানির অনেক ভালো, আমাদের এটা ফিনিশিং একটু কম কেন? ফিনিশিংয়ের কমের কারণ হচ্ছে এটা ফুললি ন্যাচারাল, অন্যান্য কোম্পানি যেখানে ফিনিশিং ভালো দিচ্ছে সেখানে কিছু আর্টিফিশিয়াল কেমিক্যাল মিক্স থাকে, যার ফলে সেটা ফিনিশিংটা অনেক ভালো মনে হয়। এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকটা, যে মাছটা যে খাচ্ছে এই মাছটা তো আবার মানুষ খাবে, সেটাকে মানব দেহের কোনো ক্ষতি হবে কি না সেটা ব্যাপার। তো আমরা মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, মানব দেহের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা খাবারটাকে এই ফর্মেটে নিয়ে আসছি এবং ন্যাচারালভাবে নিয়ে আসছি, যার ফলে এই খাবারের ফিনিশিংটা কিন্তু ওই রকম অন্যান্য কোম্পানির মতন যে হাইলি যে ফিনিশিং তা না। আর ফিনিশিং কম করার পিছনে আরেকটা যৌক্তিক কারণ হচ্ছে কস্টিং কমানো। আমরা যখন এটাকে আবার শাটিং মেশিন দিয়ে পালভাইজিং করে যখন এটাকে আমরা ডোলে চকচকা নিয়ে আসবো, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এক্সট্রা আরেকটা কস্টিং হয়ে যায়। সো আমরা চিন্তা করলাম যে চাষি ভাইদেরকে একটু কম টাকার মধ্যে যদি আমরা খাবার দিই তাহলে কি হবে, খাবারটা চাষি ভাই কমে পাচ্ছে, দেন মাস প্রোডাকশনে যে তার অল্প খরচে অধিক উৎপাদন করতে পারবে। আমরা উৎপাদনটাকে টার্গেটে রেখে, চাষিদের খরচের বিষয়টা টার্গেটে রেখে আমরা আসলে মূলত এই ফিনিশিংয়ের বিষয়টা বা 2.5 মানে যে আমাদের সাইজ, এই সাইজের বিষয়টা, এই জিনিসগুলো আসলে ডিফেন্ড করতেছে। তো আমি সকল চাষিদেরকে বলবো যে আপনারা খাবারের ফিনিশিং খুঁজতে যাবেন না, খুঁজবেন দুটা জিনিস, এক খাবারটা মাছ খাচ্ছে কেমন, দুই মাছের হজম শক্তিটা কেমন হচ্ছে, আর তিন নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওজন কেমন আসতেছে। অর্থাৎ আমাদের এই খাবারটা আপনি 1.5 কেজি খাওয়ায় আপনি 1 কেজি মাছ প্রোডাকশন করতে পারবেন, এটা হচ্ছে মাছের খাদ্য রেফসিয়ার। খাদ্যের এফসিআরটা যদি আপনি সঠিক থাকে তাহলে আপনি প্রোডাকশন ভালো পাবেন। আমাদের খাবারটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি
1200 থেকে 1500 গ্রাম খাওয়ায় আপনি 1000 গ্রাম মানে 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তো এই হলো আমাদের খাবারের গুণগত মান এবং এর সার্বিক অবস্থান আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করতেছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা এটা ঠিক আমাদের যে গাইডলাইন আছে গাইডলাইন অনুপাতে আপনারা খাবারটা খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মাছ খুব দ্রুত বড় হবে। মনে রাখবেন শুধু খাবার খাওয়ালেই কিন্তু মাছ বড় হবে না, আপনাকে পারিপার্শ্বিক অবস্থান বুঝতে হবে, অর্থাৎ পুকুরের পানির যে গুণগত মান সেটা ঠিক থাকা লাগবে, পুকুরের আগাছা মুক্ত পরিষ্কার থাকা লাগবে এবং নিয়মিত প্রোবায়োটিকের ডোজ যদি আপনি কমপ্লিটলি করেন তাহলে আপনি যে কোম্পানির খাবারটা দেন না কেন সেটা দামই হোক আর বেশি দামে হোক আপনি কিন্তু মাছ প্রোডাকশন করে লাভবান হতে পারবেন। তো দর্শক এটাই ছিল আমার খাবারের বিষয়ে। ম্যাম আপনি আর কিছু জানতে চান? ধন্যবাদ স্যার। আসলে আমাদের মাইশা বায়োগ্রিন সুপার এই খাবারটা অনেক মানে সহজলভ্য, হ্যাঁ সাশ্রয়ী। তো এই ক্ষেত্রে মানে চাষীদের প্রশ্ন থাকে যে এত সাশ্রয়ী কেন, জি জি, বেশি যে দামের ফিটটা আছে সেটা সেটা না দিয়ে এটাই বা কেন দিবে আর কি। হ্যাঁ ওনাদের মনে একটা সন্দেহ থাকে যে আসলে এটা খাওয়ালে কি আসলে মাছের ওজনটা বাড়বে। ইনশাল্লাহ আশা করতেছি যে আপনার সকল প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিছি, আশা করতেছি ইনশাল্লাহ এটা ক্লিয়ারেন্স হবে এবং মাছকে এভাবে খাওয়াইলে ইনশাল্লাহ সুন্দরভাবে মাছটাকে তৈরি করতে পারবে এবং আশা করছি সকল খামারি ভাই এবং চাষি ভাইরা লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আসলে সুপ্রিয় চাষি ভাই, আপনারা তো নিজেই তো শুনলেন যে আসলে এটার গুণগত মান কতটা ভালো। আসলে সবসময় দেখতে যে সুন্দর হইতে হবে এমন কোনো বিষয় না, আমাদের এটার ফিনিশিংটা এভাবে করা হয়েছে কারণ আপনাদের কাছে যেন আমরা কম মূল্যে এটা পৌঁছা দিতে পারি, ঠিক আছে। সেই কারণে আপনারা নিশ্চিন্তে আমাদের মাইশা বায়োগ্রিন ভাসমান ফিডটা ব্যবহার করতে পারেন। এটা প্রোটিন লেভেলও যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং মাছের জন্য স্বাস্থ্যকর এবং মানব দেহের জন্য এটা স্বাস্থ্যকর। আপনাদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।